সবাইকে স্বাগত জানিয়ে ইভানসায় শুরু করছি আমাদের এ ব্যতিক্রমী আয়োজন বন্ধু তোমারই খোঁজে প্রকৃতির মাঝে আসি এবং প্রিয় কোনো মানুষের কাছ থেকে তার বন্ধুত্বের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক প্রকৃতি আমাদের বিভিন্ন বিপর্যয় থেকে যেভাবে রক্ষা করে একজন ভালো বন্ধু আমাদের জীবনের বিপর্যয়ের সময় তেমনি পাশে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা করে জীবনকে সুন্দর করতে জীবনকে নির্মাণ করতে আর যিনি আমাদের অতিথি তিনি তার সুন্দর গান দিয়ে আমাদের সবার মন জয় করেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সারা পৃথিবীর বুকে তিনি আমাদের প্রিয় এবং প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার চলুন দর্শক আমন্ত্রণ জানাই আমাদের আজকের শিল্পীকে কেমন আছেন খুব ভালো আর প্রথমেই বলি এই প্রকৃতি আমার কাছে বিরাট বন্ধু আলোর নাচন পাতায় পাতায় ধরো যেটা বলে একটা গান রবীন্দ্রসঙ্গীত এই তো ভালো লেগেছিলো আলোর নাচন পাতায় পাতায় ঠিকই তাই একটু বাতাসে রোদের আলো লাগছে লাগছে না মানে এগুলো দেখেও যে আনন্দ পাওয়া যায় পাখির ডাক শুনলে যে মুহূর্তে পাখির ডাক শুনতে পাচ্ছি অনেক সেটাতেও যে ভীষণ মনটা ভরে যায় মানে এইসব আনন্দগুলো কিন্তু কোনো পয়সা লাগে না কিছুই লাগে না সব সময় আমাদের আমরা প্রকৃতিরই আসলে অংশ একটু প্রকৃতির ছোটবেলা করছি ধরো আমরা বড় হতে হতে যখন মানে বুঝতে শিখলাম তখন থেকে তো পরিবারে মা বাবা ভাই বোন আমরা সাত বোন এক ভাই ভাইটা নেই আমাদের ভাইটা সবচেয়ে ছোট ছিল হঠাৎ করে একটা অ্যাটাকে মারা গেল বছর আগে তো সবাই বড়ো থেকে ছোট আমরা সাত বোন সবার সাথেই তুই তুই সম্পর্ক বোনদের সাথেও মানে যদিও বয়সের তফাত থাকলেও মানে বোনরা শুধু না বোনের মেয়েরাও সবাই আমাদের বন্ধুর মতো বাড়ির পরিবেশটাই এরকম ছিল যে বন্ধুর মতো তার সাথে গান মানে যখন থেকে আস্তে আস্তে কথা বলতে শিখলাম গান গাওয়া তখন থেকে শুরু যেহেতু মাও গান করতেন অরগান বাজিয়ে পিয়ানো বাজিয়ে ঘরের পরিবেশটাই পরিবেশ হ্যাঁ কারণ নানাও মানে আমার বড় বোনরা কাছে শোনা যে নানা গান লিখে দিতে শুরু করে দিতেন বড় বোনরা স্কুলে ধরো গাইতো বা কিছু বড় বোন রানুরো মেজ বোন কনিকা মাহফুজ বড় বোন গান করতেন নাটক করতেন আমার মেজ বোন জার্নালিস্ট ছিলেন মানে বড় হয়ে জার্নালিস্ট তার আগে নাচ করতেন শ্বেতারা বাজাতেন মানে সবাই সে যে বোন কবি রুবি রহমান তারপরে বোন মনিকা রহমান সে কবি আমি পাঁচ নাম্বার আমার পরে বোন ডাক্তার মানে প্রত্যেকের ভিতর গানটা আছে এই যে সবার কথা বললাম যে সবাই অন্য কিছু করলেও গানটা আছে এবং সবাই আমার বন্ধুর মতো মানে আমরা সব ভাই বলি আর কি মানে ভাইটা একটাই ছিল ঘরের পরিবেশই সব বন্ধুর মতো পরিবেশ আম্মা বাবা তো আছেই একটু করা শাসন সে সময় ছিল আমাদের সময় মানে সব কিছু বোধ মতো একটু তো আম্মা থেকে একটু ভয় পেয়ে হাতে লুকাতাম কিছু বোনরা সেটা সাবাল দিতেন আর কি দুষ্টামি করে ফেললে হ্যাঁ এরকম করে করে তারপরে তো আসে ধরো বাইরে খেলার জগৎ স্কুল শুরু হওয়ার পর তো ওইটা আছে ঘর থেকে স্কুলে যেতে চাই যে স্কুলে গিয়ে স্কুলে যেটা আছে স্কুলের বন্ধুরা আছে তারপরে প্রতিবেশী বন্ধুরা আছে ধরো স্কুলের বন্ধুর প্রতিবেশী হয়ে গেল যখন আমি আজিমপুর স্কুলে আজিমপুর স্কুলে আমার প্রথম স্কুল আর কি ওইটা আর ওখান থেকে প্রথম বন্ধু কে হয়েছিল স্কুলে আমরা চার পাঁচজন প্রতিষ্ঠা পোধায় ছিলাম দলটাতে আমাদের অনেকে এখন নেই আমাদের মাঝে বেচে নেই আর কি আয়েশা তাইয়েবা সায়েদা খুদেজা ফেয়ারি এরা সব বন্ধু সবই মানে কিছু না কিছু কাজে জড়িত কেউ স্কুল টিচার কেউ কলেজের টিচার কেউ ব্যবসা করছে কারো বুটি কাছে কেমন লাগছে সবার কথা মনে করছে হ্যাঁ কাছের বন্ধু ছিল আমার তারপরে যখন ওরা ওই যে তখন তো আবার আমাদের ক্লাস নাইনে উঠলো এখনও আছে কিন্তু যাই না সায়েন্স আর্টস আলাদা হয়ে যায় আর কি এটার পর থেকে সেটা হয়ে যায় ওরা আবার আর্টসে চলে গেলো আমি আবার সায়েন্সে ছিলাম আর কি প্রচন্ড মন খারাপ এই আর কি ছিল কাঁদতাম তখন আমরা কিন্তু আমাদের দেখা হতো আর কি পরে ইন্টারমিডিয়েটে যে ওরা অন্য কলেজে চলে গেলো থাকতে গল্প আর স্কুল প্লাস আবার ওই যে ওই বন্ধুরা খেলার সাথে আর কি ধরো আমাদের স্কুলের আরও কিছু বন্ধু একটা বন্ধু মনে আছে যে আমার বাসার কাছেই থাকতো সবাই তো বাসার আশেপাশে থাকতো না আমরা মানে আজমপুর কলোনিতে সিক্সটি নাইন বিল্ডিংটাতে থাকতাম সেটার সামনের পাশে তখন অনেক জায়গা খেলার মাঠ দুইটা পুকুর দুইটা খে দুইটা পুকুর সামনে একটা পুকুর পেছন দিকে একটা পুকুর পুকুরের চারপাশে দৌড়াচ্ছি তখন এতে মতো বাঘ ডাকতাম আমি এত দৌড়াতাম আর কি দৌড়াতে পারতাম খুব খেলা মানে পাগল ছিলাম তাকে বন্ধুরা মিলে আবার দাঁড়ি একটা খেলা তোমরা জানো দাঁড়ি খেলা হ্যাঁ হ্যাঁ সেই দাঁড়িচা খেলাতে খেলতাম তো তো খুব ভালো ছিল আর কি তখন একটা বন্ধু আমাদের আবার চলে গেল ক্লাস সেইটে উঠে সিলেটেও বাবা বোধহয় রিটায়ার করলো তারপরে আবার কি কান্না তখন মনে আছে আর কি বন্ধু ওইটা প্রথমে হ্যাঁ বন্ধুর কান্না যেটা আমার ছোট্ট বোন আমার বড় বোন এরা তো আমার কাছাকাছি ধর আমার পরের জন ডাক্তার আর আমার বড় মনিকা আমরা একসাথেই খেলতাম এক জায়গায় আর কি তো ওই জন্যে বন্ধু চলে গেলেও আবার বোনরা বন্ধু আছে বলে একটু সেটা এসে হয়ে যেত এখনও পরে বনে পরে সেই বন্ধুর কথাও সিলেটে চলে গেল দেখে অনেক পরে দেখা হলো এখন তখন ভীষণ ভালো লাগলো কিন্তু সেই ব্যাপারটা তো একটা দূরে চলে গেল অনেকদিন চিঠি লিখতাম পর ঢাকায় এসে হ্যাঁ এখনও মাঝে মাঝে যোগাযোগ করে যেখানেই থাকে আচ্ছা তো স্কুলে এই যে পড়াশোনা করছেন সব বন্ধুদের সাথে মিশছেন সবার সাথে সময় কাটছে কোনো মজার ঘটনা আজকে আলাদা করে মনে পড়ে অনেক সময় থাকে না স্কুল পালানো ফল চুরি করা ফুল চুরি করা বন্ধুরা মিলে একটা দুষ্টুবুদ্ধি মাথায় চাপে সেটা নিয়ে কিছু একটা করা এমন কোনো স্মৃতি কি শেয়ার করবে ধরো আছে কিছু আবার ওরকমও আছে শাস্তি খাওয়া বেঞ্চের উপর ওঠা সেটা খাওয়া হতো এরকম ধরো হয়েছে আমি আবার ক্লাস ক্যাপ্টেন থাকতাম বেশিরভাগ সময় তো হয়তো পুরো ক্লাসই হয়েছে হেডমিস্ট্রেস হঠাৎ আসলে পরে তখন আর কি এরকম হতো এসে সবাই বেঞ্চের উপর দাঁড়া হয়েছে তুমি খাওয়াতে পারো না কেন কিন্তু সেটা তো সম্ভব ছিল না তুমি হয়েছে কিন্তু টিচার বের হয়ে গেলে এটা হতো তোমাদের সময় হয় কেউ যাই না সব সময় হ্যাঁ সেটাই আর আমাদের স্কুলে আবার তখন টিফিন দেওয়া হতো টিফিনে যদি একটু খারাপ কিছু থাকতো তাহলে ওসব হয়েছে হয়ে যেত কেউ খাবে না এরকম আর কি তখন তাই ভাবি এত অল্প টাকায় কি করে বেশ অল্প টাকায় তখন টিফিন কি একটা কলা দিত ওগুলো ভাবলে এখন লোভ লাগে এত ভাল লাগে এখন ভাবলে পরে যে এত সুন্দর মানে খেতেও এত মজা ছিল আমি তো নিশ্চয়ই আরও গল্পগুলো শুনতে চাই কলেজের বন্ধুদের কথাগুলো শুনবো আরও বন্ধুদের কথাগুলো শুনবো চলুন একটু একটু সামনে যাই হ্যাঁ সামনে হেঁটে হেঁটে কিংবা সামনে কোথাও অনেকের গল্পই শুনছিলাম আমি একটু হাঁটতে হাঁটতেই কথা বলি আপনি একটা কথা প্রায় বলেন এবং আপনি প্রচণ্ড পরিমাণে নিজে যেমন প্রকৃতি প্রেমী নিজেকে যেরকম গুছিয়ে নিরিবিরি রাখতে পছন্দ করেন তেমনি আপনি সুগন্ধি খুব পছন্দ করেন এবং সুগন্ধি নিয়ে আপনি একটা কথা বলেন যে গানের সাথে যেভাবে সময় লেগে থাকে সুগন্ধির সাথেও তেমনিভাবে সময় লেগে থাকে আমার প্রশ্ন হচ্ছে বন্ধুত্ব এবং এই প্রকৃতির মাঝে যেরকম সম্পর্ক আছে বন্ধুত্বের মাঝখান থেকে ওই সাথে সম্পর্ক আছে ধরো অনেক আগে ব্যবহার করেছি কোনো বন্ধুর সাথে কথা বলছিলাম সেটাও মনে পড়িয়ে দেয় মানে বন্ধু মানে বন্ধু মানে তো আমার কাছে যার সাথে আত্মা টান যার সাথে মন খুলে কথা বলা যায় যাকে সব কিছু বলা যায় হ্যাঁ মানে এটাই আর কি শেয়ার করা যায় বলে সে আমার অনেক ছোটোই হোক আবার অনেক বড়ই হোক সে কিন্তু ওই গন্ধটাও অনেক সময় সেই সেই মুহূর্তটাকে মনে করিয়ে দেয় এটা ভীষণই লাগে আমার ওই জন্য আগে যেগুলো ব্যবহার করতাম ঘুটে ফিরে মাঝে মাঝে আমি ওইগুলো ব্যবহার করি আবার নতুন হচ্ছে হ্যাঁ সময়টা ফিরে পাই ওই জন্য ওই জন্যই আর কি চমৎকার আমরা একটু কলেজের বন্ধুদের কথাগুলো শুনবো কলেজে উঠে সময়টা কম হলেও আবার তো বন্ধু আসে হ্যাঁ এখানে নতুন বন্ধু অনেক আসে কিছু তো আমার স্কুলের বন্ধুরাও ছিল কিছু অন্য কলেজে চলে গেল কিছু আমি বৌদ্ধ গভর্নমেন্ট কলেজে ছিলাম তখন সেখানে কিছু আসলো এই করে আর নতুন কিছু বন্ধু তার ভিতর থেকে এখনও একজনের সাথে ভীষণভাবেই যোগাযোগ থাকে ওর সাথে আবার মানে কি করে যেন ওই বয়সে ও নতুন করে বন্ধুত্ব হলো তার নাম নাজনীন ডাক্তার নাজনীন ডাক্তার ইফাত আদাদাম আর কি তো ওর সাথে এখনও যোগাযোগ আছে আর কি ভাই বোনের মতোই আর কি ওর সাথে সম্পর্কটা এখনও আর কি আচ্ছা তো কলেজের স্মৃতি কি মনে আছে অনেক স্মৃতি ছিল গান গাওয়ার স্মৃতি যেমন তখন তো গান করছি ধরো ক্লাস স্কুল থেকে নাইন থেকে গান করছি হ্যাঁ নাইনে রেডিও টেলিভিশনে গান গাওয়া শুরু করি অডিশন দিয়ে তো প্রায় গান বাজছে তখন হয়েছে পুরো কলেজ বিলে আর কি ও একটা সিটিং রুম বা কি জানি থাকে না ওরকম আর কি কমন রুম একটা থাকে সেখানে একটা রেডিও তখন তো রেডিও থাকতো আর কি টিভি থাকতো কে জানি না টিভি থাকতো তো ছাড়া হতো না ওই কমন রুমে আর কি ওইরকম জোরি গান মানে তখন আধুনিক গান কিছু রেকর্ড করা ছিল তখন আমার মনে আছে একটা গান একদিন বাজছিল সেটা হঠাৎ মনে হয়ে গেল সেটা আজাদ রহমানের শুরু করা গান লেখা ছিল মনে নেয় সেই পাখিটির নাম জানি না তখন বেশ সব হয়েছে আর কি আমার গান বাজছে তো মজাও লাগছিল তখন দেখে আর কি তখন সবার হয়ে থাকারও বিষয় ছিল অনেকে ছিল গান গাইতে আমাদের সাথে ওরা ছিল মালা খান ও ছিল আমাদের ব্যাচমেটি তারপরে বুলবুল মহলানবেশ ও ছিল আমাদের সাথে ওরা আর্টসে তো কলেজ থেকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব অল্প সময় যদিও তারপরেই তো শান্তিনিকেতনে চলে গেলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি নতুন করে কাউকে পেয়েছিলেন বন্ধু হিসেবে হ্যাঁ অনেকে ছিল আচ্ছা ওই এক বছরেই অনেকেই ছিল এখনও ওরা মানে একসাথে হওয়ার চেষ্টা করে আর কি মাঝে মাঝে তখন আবার দেখা হয় আর কি শিক্ষকরা থেকে শুরু করে সবার সাথেই আসলে সেরকম বন্ধুর মতোই সম্পর্ক ছিল মানে আদর করতেন এরকম যখন চলে যাই সেটা তো মানে কেউ পছন্দ করছিলেন না হ্যাঁ এবং গান টান করতাম যে কোনো অনুষ্ঠানে যাই হতো আমাদের ফ্যাকাল্টির যেহেতু পানিবিদ্যা বিভাগে ছিলাম তো তখন আর বন্ধু বেশ অনেকের কথা মনে আছে রেখা নিলুফার আর ছেলে বন্ধুদের মধ্যে ছিল আরেফিন গনি দুজনই নেই এখন রফিক একজন আছে ও ছিল ও যদিও শেষ মুহূর্তে আসে মানে বেশ অনেক দিন ও বাইরে থেকে আসে তখন এসে আমাদের সাথে কিন্তু খুব হইচই হয় না এক একজন খুব উচ্ছ্বল টাইপের ধরনের কিন্তু পরে দেখা হলো অনেক পরে এসে আর কি মানে আমি চলে যে তখন আর ওদের সাথে যোগাযোগ ছিল না পরে যখন একটা সবার গেট টুগেদার ডাকলো তখন তো এখনও যোগাযোগ আছে ওরা খুব ভালো হাসি খুশি হয় না এক একজন আর কি সেরকম তো হইচই করে কাটতো হ্যাঁ হ্যাঁ ক্যান্টিনে যে খাওয়া দাওয়া হতো এরকম আর কি সবাই মিলে স্কুলেতে এই সুযোগটা ছিল না তবে স্কুলে অনেক মজা ছিল আরেকটা ওইটা তখন বলা হয় নাই স্কুলের সামনেই কদবেল তারপরে তেঁতুল এগুলা খুব পছন্দ করতাম আরেকটা জিনিস না বললেই না একটু বলবো আমার স্কুলে বিশাল একটা মাঠ আছে সেটা এখনও বলি আর কি আজমপুর স্কুলের মাঠটা বিশাল মাঠ আর আমরা মানে টিফিন খেতাম যখন বাইরে মাঠে হেঁটে হেঁটে তখন আবার চিল উঠতো সেই চিল কিন্তু দেখা যায় না তো সেই চিল কবে দেখা গেছিলো আমার ইদানিংকালে মানে বছর কয়েক আগে আমার মানে আজমপুর স্কুলের যে প্রিন্সিপাল ছিলেন উনি আবার সেইটার ছবি তুলে রেখেছিলেন চিল দেখা যায় না আমি বলেছিলাম আর কি কারণ যেহেতু আমাদের সময় বেশ ছিল এখন তো চিন্তা কমে গেছে সংখ্যাটা না কি আমরা যখন খাচ্ছি তখন মাথার উপর দিয়ে চিল আবার ছবে মেরে এক হাত কেটে দিতে এরকম খাবার নিয়ে যেতে ছৌ আর কি তো সেটার মতো আনন্দ ওই মাঠে গেলে এখনও মনে হয় আমরা স্কুলে পড়ি ওইখানে গেলে স্কুলে গেলে হ্যাঁ সেই আনন্দের কথাই বলছিলেন সেই সময়ের কথা যেগুলো শুনলে মনের ভিতরে একটা শান্তি তৈরি হয় সেই কথা সূত্র ধরে যেতে চাই আপনার এক আপনি বাংলাদেশ থেকে স্বাধীন বাংলাদেশ থেকে প্রথম শান্তিনিকেতনে যান এবং সেখানে গিয়ে আমি জানি যে নিশ্চয়ই সব বন্ধুরা পরিবারের মতো হয়ে গিয়েছিল সেই সময়ের কথাগুলো শুনতে চাই সেখানে সেখানে দিনগুলো কেমন কাটতো বন্ধু কারা ছিল কি করতেন কারণ আবার প্রথম বাড়ি ছেড়ে অত মানে অতটা দূরে তখন তো শান্তিনিকেতন অনেক দূর চিঠি যেত এক মাসে কাজে এত মন খারাপ করার দিনেও চলতো তখন আর সেই মুহূর্তে সবাই যারা আদর করে কাছে টেনে নিল তারা ধরো আমার গুরু সেটা জেনেই গেছে ওখানে শান্তিনিকেতনে মানে এটা তো একটা দ্বিধার ব্যাপার ছিল তখন অন্য একটা এই সাবজেক্ট পড়ছে যেটা সেটা ছেড়ে মানে গান নিয়ে পড়তে যাব সেটা আর কি তখন বেশ একটা কিন্তু মা খুব মানে এই ব্যাপারে মা খুব আগ্রহী ছিলেন দিতেন হ্যাঁ মা বাবা দুজনেই দিতেন ভাই বোনরাও এবং আমার গুরু যারা ছিলেন তখন এখানে ঢাকায় বাংলাদেশে আমার গুরু এদিকে ছোটোবেলায় ছয় নোটে গান শিখেছি তারপরে তখন আবার যাওয়ার আগ পর্যন্ত শিখতাম বুলবুল ললিত কলার একাডেমিতে বাফা যেটা আর কি বলে সেটাতে সেটার সার্টিফিকেট কোর্স শেষ করলাম সে আমি যাওয়ার আগে আগেই তখন দেবব্রত বিশ্বাস আর মা এসে এসেছিলেন আমাদের সার্টিফিকেট দিতে ওনাদের কাছেও আরও শুনলাম শান্তিনিকেতন নিয়ে সমস্ত কিছু আগ্রহ আরও বেড়ে গেল যদিও আগের থেকে শুনছিলাম কারণ আমার গুরু আতিকুল ইসলাম ছিলেন উনি ওখান থেকে করে এসছিলেন আর কি পড়ে এসেছিলেন তো সেটা তো শুনতাম পড়তাম সবার কাছ থেকে আর প্রকৃতির বর্ণনা যা শুনতাম তাতে তো ভীষণ একটা আকর্ষণ ছিলই আর সবচেয়ে বেশি আকর্ষণ তো আমাদের সেই গুরুরা যারা আবার গান শেখাবেন যারা ওখানে আছেন সবাই গান শুনে শুনে সবাইকে একদম মানে উজ্জ্বল নক্ষত্রের মতো লাগতো তখন আর কি এত সুন্দর করে আদর করে আমায় গ্রহণ করলেন তো আমি কি পড়ছি কেমন করে থাকছি কি খাচ্ছি সব এসে এসে দেখে যেতেন ওনারা আর বন্ধুরা তো যাওয়ার পরে ধরো আমাদের দেশে তখন তো কেউ ছিল না ওই আমার সিনিয়র যারা হোস্টেলে যেদিন গেলাম তখনই মনে আছে যারা সিনিয়র ছিল আমি ফার্স্ট ফার্স্ট ইয়ারে ওরা ফোর্থ ইয়ারে তখন ছিল গানের দুজন একজন সেক্টারের ওরাই সব দেখে ওদের সাথেই থাক মানে থাকার জন্য সেদিন ব্যবস্থা করলো এরকম আর কি তারপর ওরাই আমার বন্ধু হয়ে গেলো সেটাতে রমাদি একজন ছিলেন বাসবি দত্ত একজন ওনার সাথে এখনও যোগা মানে সবসময় ভাই বোনের মতো ওর বাসায় আমি যে থাকি ওরাও আসে ঢাকায় ওদের পুরো পরিবারের সাথেই ওরা মালদার জমিদার বাড়ির ছিল আর কি সেই মানে ও ছোটো বয়স থেকেই শান্তিনিকেতনে ধরে স্কুলের পাঠভবন যেটা আছে সেখান থেকে শান্তিনিকেতনে পড়ছিল তো সবাই এত কাছের হয়ে গেল আপন হয়ে গেল মন খারাপ করাটা অতটা অত মানে হলেও পরিবেশটা তৈরি আরেকজন ছিল মন্দিরা মন্দিরা পাল ছিল ভাবতে খারাপ লাগছে ও দু বছর দুয়েক আগে মারা গেল হার্ট মানে এরা ঠিক ভাই বোনের মতো খুব কাছের বন্ধু যাদের সাথে সব বন্ধু খুলে বলা যায় ও আবার পরে দূরদর্শনের প্রডিউসার ছিল পরে মানে সিনিয়র প্রডিউসার হলো এরকম আর কি ওখানে মিলে করতেন মানে পরে অনুষ্ঠান তারপরে ছুটির দিনে ধরো নানা জায়গা আছে ডিয়ার পার্ক ক্যানেলের পার্ক এগুলাতে সব দল বেঁধে গান গাইতে চলে ধরো আর ওখানে সেই রাড়ো অঞ্চলে খোয়াই বলে আর কি ওখানে মাটিটা না সুরকির মতো ধর বৃষ্টি হয় যদি বৃষ্টি হলে মাটিটা ভিতরে পানিটা চলে যায় মানে কাদা হয় না হ্যাঁ ওই দিকটাতে যে ডিয়ার পার্ক বলতো একটা সেখানে অনেক হরিণ আসতো ওগুলো দেখতে যেতাম তারপর মাঝে এক সময় কে জানি গেল আমাদের এখান থেকে লাকি এখন ছিল হ্যাঁ লাকি এখন তো অসুবিধেও আমি কতগুলো গান করেছি তখন লাকি একবার গেল লাকি থাকতো কোন জায়গায় ও ছুটির দিনে আমাদের সাথে এসে ওরাও সব এসে একসাথে গাইতে গাইতে সেই দূরে বহু দূরে ওই আকাশ যে মাঠে ছুঁয়ে যায় এই গানটা মনে আছে এটা গাইতে গাইতে হ্যাঁ দারু দার কি সব আর কি অন্য সবাই খুব গ্রহণ করতো অনেকে মিলে আমার বন্ধুরা সিনিয়র বন্ধু জুনিয়র বন্ধু মানে আমার ব্যাচের কিছু বন্ধু ছিল তার মধ্যে আছে এখনও গেলে দেখা হয় ওরা একসাথে মিলে কোন কোন যোগাযোগ করি মঞ্জুশ্রী তারপর উর্মিলা মমতা উনি এমনিতে বর্ষা সিনিয়র ছিল কিন্তু মমতা দি বলি আর কি ডাকি এনারা অন্য জায়গায় থাকলেও একটা যোগাযোগ করে দেখা হয় আর কি আরও অনেকে আছে শান্তিনিকেতনের কথা শুনছিলাম আমার কাছে মনে হয় যে আরেকটি কথা না শুনলেই নয় আপনার পরিবারের মানুষগুলোর সাথে মানে নিজের সংসারের কথা বলছি সেখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কের কথা সেই বন্ধুত্বের জায়গাটার কথা একটু শুনতে চাই পারিবারিক পরিবেশ থেকেই আমার গানের শুরু বল ধরে আমাদের আমার জীবনটা জানিয়ে নিয়ে চলছে আর কি এতদিন চলে আসছে যেটা নিয়ে সেটা তো গানের চলার সঙ্গী যেমন আমার পরিবারে পড়ে আমার বিয়ে হওয়ার পরে চুরি আমার স্বামী যে সারবার আলম ও গান খুব ভালোবাসত গান পছন্দ করতো নিজে গান করে না কিন্তু সহযোগিতা না থাকলে আমরা এতদিন গানের সাথে জড়িয়ে থাকা পথ চলা হতো না তাকেও ধন্যবাদ জানাই কারণ আমরা হয় না যে একটা ফুল এভাবে বেড়ে ওঠার জন্য পরিচর্যার দরকার হয় পাশ থেকে সাপোর্টের দরকার হয় সাপোর্ট এটা গান যারা না করে তারা বুঝবে না মানুষ গান পছন্দ করে কিন্তু রিয়াজ পছন্দ করে না ধরো আমি আহ সারেগা বা বাধা নিশা করবো আর আ করে যাব সবাই তো এটাই বলবে কিন্তু সেটা অনেকে পছন্দ করে না বাড়িতে ধারে এটা তার সাথে সাথে আমার ছেলে মেয়ে দুই মেয়ে আমার যারা ব ওটা আর ছোট মেয়ে জিশ্বা সারওয়ার ওদের বন্ধুরা বড় মেয়েটার হাজব্যান্ড আমেরিকান বড় মেয়ে আর ওর হাজব্যান্ড দুজনেই পিএইচডি করে বাইরে আছে পোস্ট করছে আর ছোট মেয়েটা আপাতত আছে কানাডায় ফাইন্যান্স মিনিস্ট্রিতে কাজ করছে আর ওর হাজব্যান্ড আবার পিএইচডি করছে ইকোনমিক্সে ওর নাম ইমরান আজিজ আরেকটা বন্ধু ছোট্ট বন্ধু হয়ে গেছে আবার নাতনি বড় সবচেয়ে বড় বন্ধু সেই ওকে দিয়ে বেশি সময় কাটে প্রায় ঘন্টার দিয়ে চলে যায় ওর পিছনে তারপরে রাত্রেবেলা ও যখন এক বছর হলো জাস্ট আর কি তাকেও গান শোনাই সেটাও মজা বিরাট মজা এখানে পরিবারটা এবং আমাদের যারা ওই যে বললাম যে সারা বিশ্বের দর্শক শ্রোতা সবাই আমাদের মাঝে আছে যেখানে আমরা কাজ করতে যাচ্ছি সেখানে সবাই বন্ধু কাজে বিশ্ব যারা আমাদের বন্ধু আছে এদিকে আমরা ভাগ্যবান নিশ্চয়ই আর সেই সোনালি দিনগুলোর কথা শুনতে শুনতে মনে হলো যে চলুন আমরা একটু সামনে কোথাও গিয়ে বসি এবং সেখানে বসে একটি দারুণ সময় আমরা তৈরি করতে পারি অনেক ধন্যবাদ আমরা আপনার সারা জীবন জুড়ের বন্ধুদের কথাগুলোই শুনছিলাম কিন্তু এত অল্প সময়ে আসলে সব কথা তো শোনা যায় না জানি তারপরও শুনতে ইচ্ছে করছে যে ঠিক এই সময়টা এখন কেউ বন্ধু হয়েছে কিনা নতুন করে বা এখন বন্ধুদের সাথে সময়টা কিভাবে কাটে কি করেন আসলে ধরো এতদিনের মানে এই পরিণত বয়সে এসে যেটা মনে হয় নতুন করে বন্ধুত্ব হয় না কিন্তু যেখানে যাই ধরো সেখানে আমাদের দর্শক শ্রোতা যারা থাকে যেই অনুষ্ঠানে গান করতে যায় দেশে বলো বিদেশে বলো সবাই বন্ধুর মতো হয়ে যায় কিন্তু ধরো ওরা এত আগ্রহী আমাদের গান শুনে মানে আমাদের ব্যক্তি জীবন আমাদের ভালো লাগা আমাদের ভালো মন্দ সব কিছু জানতে এবং দেখা হতে সাংঘাতিক মানে ওরা ভাবে সবাই ছুটে আসে বা দেখা এরকম করে তো সেটা দেখেও ভীষণ আনন্দ হয় ভালো লাগে যে এরাও আমাদের বন্ধু যতক্ষণই দেখা হয় যতক্ষণই থাকি তাই না তার মানে জগৎ জোড়াই আমাদের বন্ধু হয়ে যায় আসলে হ্যাঁ বন্ধু হয়ে যায় আচ্ছা কর্মজীবনের কথা বলছিলেন যে একটা দীর্ঘ কর্মজীবন এখনও কাটিয়ে যাচ্ছেন গানের কথা বলছি সেই গান করতে গিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই অসংখ্য মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে তার মাঝখান থেকেও একটু বন্ধুদের কথা শুনতে চাই হ্যাঁ এই গানে যেমন ওই যে সমস্ত চ্যানেলগুলো আছে আমাদের রেকর্ডিং বল আছে বলো তারপরে যারা সঙ্গীত পরিচালনা করে। আবার আমি কিছু আধুনিক গানও করেছি রবীন্দ্রসঙ্গীত বাদে রবীন্দ্রসঙ্গীতে তো শুরু করতে হবে না পরিচালনাটা লাগবে কিন্তু ওই গানের অ্যারেঞ্জমেন্টটা লাগবে সেগুলো ছাড়া সবার সাথে সে আবার বড় হতে পারে আবার ছোট হতে পারে প্রত্যেকের সাথে ওরকম বন্ধুত্ব বন্ধুত্বের সম্পর্কে বলবো আর কি কখনো কি সময় কাটানো হয় গল্প করা হয় বা যেটাকে আমরা আড্ডা বলি এরকমটা কি হয় বন্ধুদের সাথে হয় কম হয় কম হ্যাঁ কিন্তু ইচ্ছে করে হ্যাঁ এটা তো ইচ্ছে করে ভালো লাগে মানুষ একসাথে করি তখন ইচ্ছে করে যে যাদের পছন্দ করি যাদের ভালো লাগে আচ্ছা এখন কেমন লাগবে যদি আপনার ভীষণ তার সাথে সম্পর্কটা যাই হোক না কেন সম্পর্কটা নাম হতো বন্ধুত্ব সেরকম একজন মানুষ তিনি যদি আমাদের সাথে এসে যোগ দেন এবং গল্প করেন কেমন লাগবে

স্বাধীনতা স্বাধীনতার পরে মানে স্বাধীন বাংলাদেশ থেকে প্রথম পাপিয়া সারোয়ারি কিন্তু যায় তখন পাপিয়া রহমান সে যায় এবং তখন ওর গান ছুটিতে এলে পরে একটি ভিতর গান শুনতাম এত ভালো লাগতো খুব ভালো লাগতো শুকনা কি ভরি খুব সুপ্রাচিল তাই তো বলছি যে এখন তো আমাদের এতদিনে এসে সেটা শুকনার কেউ আবার মুছবাই মোটা হয়ে যাচ্ছে সবাই মোটা হয়ে গেছে অনেক তো পার কিছু রাখবে তাই না তার 75 76 থেকে আজবদি মনে করে একসাঙ্গে তা আবার কথাটা যে আমার এই দীর্ঘ আমি বল যে হ্যাঁ দীর্ঘ চলার পথে দীর্ঘ মানে গানের চলার পথে তার সঙ্গে আমি ওষুতে গান করে আমি খুবই আনন্দ পাই এবং অনুষ্ঠানে গেলে আমাদের কোনো রিহার্সেল লাগে না কোনো রিহার্সেল লাগে না এছাড়া একটা জিনিস যে মানে ও যত নিচু স্কেলে গান করুক না গানুক আমি কিন্তু ও স্কেলে ওর সাথে গান গাইতে পারি গাইতে পারে আমার স্কেল গায় সাধারণত ছেলেরা কিন্তু পারে না বেশিরভাগই এক কাঁধেই কিনতে পারতো আর ওর ও তাও তখন তোমার গলা অনেক চড়া ছিল ও দেখো আমার বয়স হল কিন্তু তোমার সাথে আমি জি সৎ বলো জি বলো এফ বলো এফ আমি তোমার সাথে হ্যাঁ এটা তো পাবে এটা মনে আচ্ছা আরেকটা বিষয় হয় না যে একই জগতের দুজন মানুষের মাঝখানে আমরা শুনে থাকি যে বন্ধুত্ব থেকে প্রতিযোগিতা বেশি থাকে এবং যা বেশি ভাগের ভিতর এটা নাই কিন্তু আমার ভিতর এটা কোন সময় কাজ করে যে অন্য গানে ক্ষেত্রে হয় কিন্তু রবিনশ শিল্পীদের মধ্যে এই একটা যে একটা মেল বন্ধন ছিল এবং মানে ভালোবাসতে পারা এবং গানকে ভালো বলতে পারা

ও খুব খুশি মনে সে মানে উপভোগ করতে খুব ভালোবাসে প্রকৃতির রূপ মাঝে মাঝে মনে আছে একবার মানে ঈদের পরে পরে থাকতো আজিমপুর রিক্সা করে তখন তো ড্রাইভাররাও বাড়ি চলে গেছে ওখানে রিক্সা করে আমি পুরো আজিমপুর কলোনি ঘুরলাম তারপর জগন্নাথ হলের ভিতরে ঢুকলাম পুকুরে ঘাটে বসলাম মনে ব্যাপারটা খুবই মানে আসলে খুব অনুভূতিপ্রবণ একজন মহিলা উনি এবং খুবই মানে কী বলবো নরম মনের কিন্তু ভীষণ রকম আবার তোমার ব্যক্তিত্ব আরেকটা জিনিস ওর মধ্যে আছে যেটা খুব মন খারাপ করলেও কখনও কাউকে বলবে না কিন্তু মন খারাপ তার খুব সহজেই হয়ে যায়

ঝিম মেরে গেল বুঝলাম যে খুব খেপেছে আমার উপরে আমি আস্তে ফোনটা রেখে দিলাম খানিক পরে আবার ফোন দিলাম কি তুলছে না কেন ফোন বল না আমি তো তোর সাথে কথা বলবো না আমি ঠিক আছে বাবা আমার আমার মাফ করে দাও তাও একটু কথা বলো আমার সঙ্গে এইভাবে করে আমাদের দীর্ঘদিন পথ হচ্ছে সেটাই বলি যে মানে ছোট ভাই বন্ধু সবকিছু মিলে যেটা আবদার করতে পারি সবকিছু মন খুলে বলতে পারি এরকম একটা ব্যাপার ওর সাথে আমরা অনেক গান রেকর্ড আছে গান গান গাওয়া আচ্ছা সেই গানটা আমরা শুনবো কিন্তু আমাদের তো কথা বলতে বলতে আমরা একেবারে শেষে আছি আচ্ছা আপনি আমার কাজটা সহজ করে দিয়েছেন কারণ আমি আসলে নিজে থেকেই এরকম দুজন মানুষকে পেয়েছি তাদেরকে পেয়ে গান না শুনে ফিরে যাব এত বড় শূন্যতার কাছে আমি থাকতে চাই না আপনারা অনুমতি দিলে আমি একটু বিদায় নিব এবং বিদায় নিয়ে তারপর আপনাদের গানটা শুনব নিশ্চয়ই দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ এরকম বন্ধুত্বের দিনগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ভীষণ ভালো লাগলো আজকে এখানে আসতে পেরে এত গাছের ভেতর প্রকৃতির মাঝখানে বসে আছে এটাই আমার বিরাট আনন্দ সবসময় তা মানে বাড়ির কাছে খুব দূরে তো না কিন্তু ঢাকার শহরে আজকাল এরকম জায়গায় এসে বসে থাকা তাই হয় না সবাই মিলে মানে সবাই মিলে আসলে ভাই কয়েকজন মিলে আসলে হয় এরকম শরীর ভালো না গান যেতে হবে তবে বিদায়বেলায় বলতে চাই আজ যে গুণী মানুষটি আমাদের অতিথি হয়েছিলেন তিনি একটা কথা বলেন যে কথাটা আমার ভীষণ পছন্দ মানুষের জীবনে সুগন্ধির অনেক তাৎপর্য আছে সুগন্ধি তার বিভিন্ন সময়কে মনে করিয়ে দেয় যেভাবে গানের সাথে সময় লেগে থাকে এবং সেই কথা ধরে বলতে চাই একজন ভালো বন্ধু হলে সময়ের সাথে কিংবা ওই বন্ধুর জীবনের সাথে লেগে থাকতে পারবেন লেপটে থাকতে পারবেন খুব ভালো বন্ধু হয়ে বাঁচুন বন্ধু হন এবং অপেক্ষায় রাখবো আরও এক সপ্তাহে আগামী পর্বে এন টিভির পর্দায় আবারও প্রিয় কোনো মানুষকে নিয়ে বন্ধুত্বের গল্প শোনাতে চলে আসব। সে পর্যন্ত ভীষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ রে চোখের দেখা প্রাণের কথা আয় একটি বার আয়রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাঞ্জুরে